নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র। করোনা নিয়ে আবারও কিছু কথা বলতে এলাম। আমরা এখন এতদিনের অবধি জেনে গেছি যে লকডাউন তো হয়েই গেল আজ সেকেন্ড দিন, এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের উপযোগিতা কী সেটা আমরা ভালোভাবে সবাই জানি, কিন্তু আমরা মানছি না। প্রায় জায়গাতেই দেখা যাচ্ছে যে আমরা লোকে মানছে না, বাইরে বেরোচ্ছেন, দল বেঁধে আড্ডা দিচ্ছেন, বাজার করছেন, প্রয়োজনের বাড়তি এবং নানান ছলছুতোয় নিয়ম অমান্য করার জন্য একটা প্রবণতা, খেলাধুলো করছেন, পিকনিক করছেন, সেও দেখা গেছে। তো এই বিষয়ে বলি, কেন মানছি না মানে আমাদের স্বভাবতই চিরকালের অভ্যাস, আমরা ভারতীয়রা আইন শাসন নিয়ম কানুন সবসময় ভাঙতেই ভালোবাসি, মান্য করতে শিখি। এটা হয়তো ভারতে আইন কানুন ব্যবস্থা শৈথিল্যের কারণে। এই বিষয়ে একটা বিষয় বলতে চাই যে ইটালির ঘটনাগুলো বারবার আমরা যে দেখাচ্ছি যে ইটালির ভুলটা যেন আমরা রিপিট না করি, একটা বিষয় বলতে চাই, ইটালি দেশটা, আমি অনেক দেশেই পৃথিবীর অনেক দেশেই বেড়াতে গেছি, ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, দুবাই, আবুধাবি ইত্যাদি আরও অনেক জায়গা। তো একটা জিনিস দেখলাম কি যে ডেভেলপড কান্ট্রির মধ্যে সর্বত্র যেটা দেখা গেল, ইটালিতে যখন পৌঁছলাম দেখলাম চিত্রটা আলাদা। ইটালিটা অনেকটা যেন ইন্ডিয়ার মতো, মানে পপুলেশন অনেক বেশি, রাস্তাঘাটে প্রচুর লোকজন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে নিয়ম শৃঙ্খলা নামকাওয়াস্তেই আছে। মানে অন্যান্য জায়গায় যেমন বাসের কোচের মধ্যে দাঁড়ানো যায় না, কিন্তু ইটালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে যাচ্ছে, রাস্তায় কোথাও স্পিটিং করা যায় না, থুতু ফেলা যায় না, কিন্তু ইটালিতে থুতু ফেলছে, নোংরা ফেলা যায় না, নোংরা ফেলছে, ইভেন রাস্তার ধারে পেচ্ছাপ করা যায় না, লিটার করা যায় না, এবং করলে 10,000 টাকা জরিমানা, ইটালিতে কিন্তু সেটা নেই। তার মানে ইটালিটা অনেকটা, ইটালিকে অনেকে ভারত সেকেন্ড ভারত বলে। তো এই ইটালি দেশের নিয়ম কানুনের প্রতি যে একটা অমান্য করার মানসিকতা এবং শিথিলতা, সেটা কিন্তু ইটালির এই দুর্গতির কারণ। সেম জিনিস যদি আমরা ভারতেও করতে থাকি তাহলে আমাদেরও দুর্গতির সীমা নেই। যে সংখ্যাটা বারবার বলা হচ্ছে যে ইন্ডিয়াতে এখনও তো অত আসেনি কেন মানব, ইন্ডিয়ার সংখ্যাটা আমি যে হারে বলেছি আগের দিনও বলেছি, কথাটা আবারও রিপিট করছি, আর যেটা 100 আছে 10 দিন পরে সেটা 1,000-এ হবে, 20 দিন পরে সেটা 100,000-এ হবে, 30 দিন পরে সেটা 20,000,000-এ দাঁড়াবে। এ কথাটা আমি বলি না, বহু বিশিষ্ট এপিডেমিওলজিস্টরা যারা পরিসংখ্যান নিচ্ছেন নেটে দেখে নিতে পারেন। আইনের সঙ্গে আইন অমান্য করা, আইনের সঙ্গে হাডুডুডু খেলাটা আপাতত 21 দিন বন্ধ রাখুন। দ্বিতীয়ত হচ্ছে, বহুজন এখনও বলতে চাইছেন লকডাউনের বিপক্ষে, তারা বারবার কেন করা হচ্ছে, ইন্ডিয়ার মতো গরিব দেশে এই লকডাউন মানায় না। তো তাদের জন্য বলি, 21 দিনের লকডাউন নিয়ে এত চিন্তিত, অনেকে বলছেন গরিব মানুষ নিয়ে ভাবছেন কীভাবে চলবে, কীভাবে থাকবে, কীভাবে খাবে। গত বছর বর্ষাকালে প্রায় 3 মাস যাবত বন্যাতে প্রায় পশ্চিমবঙ্গের অংশ কবলিত ছিল, ওয়াটার লক হয়েছিল প্রায় 3 মাস, বহু মানুষ, বহু গ্রাম ইন্ডিয়া, এই ওয়েস্ট বেঙ্গলের, ভারতের প্রায় জায়গায় বন্যা হয়নি এমন কোনো স্টেট ছিল না। তখন কীভাবে তারা ছিল, কী খেয়েছিল, কী জীবিকা অবলম্বন করেছিল, এবং কে কতটা তাদের নিয়ে ভেবেছিলেন বা কে কতটা তাদের পাশে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত একটা জিনিস, অনেকে বলেন যারা দিন আনে দিন খায় তারা কিভাবে খেয়ে থাকবে, কি করে থাকবে। আমাদের দেশে যারা দিন আনে দিন খায় এই লোকেরা 365 দিনের কদিন কাজ পায়, বহুদিন, কয়েক বছর ধরে বেশ কিছু কাজ মজুরদের, জরির কাজ, সোনার কাজ, তামার কাজ, মেডিসিনের কাজ, জাঙ্গিয়ার কাজ অলমোস্ট বন্ধ, সব কর্মচারীরা বাড়িতে বসে আছে, চাষাবাদ কমে গেছে, প্রায় জমিতে ভেড়ি, কেউ চাষাবাদ করে না। 100 দিনের কাজে কজন কাজ পায়, 10 থেকে 15 দিন, 20 দিন, প্রায় 100 দিনের কাজ কেউ পায় না। তো 21 দিন কাজ বন্ধ থাকলে তাদের নিয়ে যারা চিন্তা করছে, তারা 21 সপ্তাহ প্রত্যেক বছরের প্রায় 21 সপ্তাহে কিন্তু বিনা কাজ করেই থাকে। আর
21 দিন লকডাউন না মানলে কিন্তু 21 মাস তারা কর্মহীন হয়ে থাকবে। কাজেই তাদের অজুহাত দিয়ে এই লকডাউনের বিপক্ষে প্রচার করবেন না। কেউ কেউ বলছেন যে আগামী 2 বছর অব্দি করোনা থাকতে পারে যদি নাকি স্ট্রিক্টলি এটাকে কন্ট্রোল না করা হয়। কাজে আগামী 2 বছরে ভারতের অবস্থা আরও খারাপ হয়ে যাবে যদি নাকি স্ট্রিক্টলি লকডাউন মেনটেন না করে। অনেকে বলছেন বাড়িতে এভাবে কি থাকা যায়, বাড়িতে এভাবে কি থাকা যায়, খেলাধুলো করতে বাইরে বেরোচ্ছে অনেকে। আজকের জেনারেশনকে খেলতে মানে বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করা যায় না খেলার জন্য, এখন তারা দেখছে প্রচুর খেলাধুলো করছে। এখন বাচ্চারা রাস্তায় ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কত কি খেলছে, অথচ এইসব বাচ্চারা দিন রাত বাড়িতে মোবাইল আর টিভি নিয়ে পড়ে থাকে। হাজারো চেষ্টা করেও বাবা মাকে যখন বলা হয় যে বাচ্চাদের অবশ্যই খেলতে পাঠান 1 ঘন্টা করে দিনে, অন্য কিছুতে টেনে বের করতে পারে না, এখন বের করছে যেহেতু এখন মানা আছে। এক্সারসাইজ করার জন্য প্রত্যেক রুগীকে বলা হয় যে একটু ওয়াক করবার দরকার আছে, ইভিনিং ওয়াক করুন, মর্নিং ওয়াক করুন, নাইটে ওয়াক করুন। বললো সুযোগ নেই, বললাম রোজ নিয়মিত চা দোকানে যান। বয়স্কদের বলা হয় যে একটু বাজারের দিকে যান, পাঁচজনের সঙ্গে মেলামেশা করুন, কেউ শুনতে চায় না তখন। এখন সবাই নাকি মরিয়া হয়ে উঠেছে এইসবগুলো করবার জন্য। এক্সারসাইজ করার জন্য হলে ছাদে উঠুন এবং উঠোনে ঘোরাঘুরি করুন। আর বাচ্চাদের খেলা অনেক কিছু ইনডোর গেম আছে, সেই খেলাগুলোর দিকে নজর দিন। অনেকে আবার বলছেন যে বাচ্চাদের এভাবে এনগেজ রাখবো কী করে। অ্যাকচুয়ালি এখনের বাচ্চারা একটু দুরন্ত, ঘরও ছোটো, পরিবারও ছোটো, বাড়ির সদস্য কম, স্কুল বন্ধ, টিউশন বন্ধ, ফলে বাচ্চাদেরকে এনগেজ রাখাটা অ্যাকচুয়ালি কঠিন। কিন্তু এই সুযোগটা কাজে লাগা আমাদের সময়ে। এখন বাচ্চারা নিজের কোনো কিছুই কাজ করে না, মানে জুতোর লেসটাও বাবা মা বেঁধে দেয়, ফলে এই বাচ্চারা নিজের হাতে সেলফ রিলায়েন্স নয়। এইসব বাচ্চারা কোনো কিছুই করতে পারে না। গ্রাজুয়েশন হায়ার সেকেন্ডারি লেভেল অব্দি ছেলেরা HS-এর পরে যখন বাইরে যায় একটা সামান্য টুথপেস্ট কিনতে পারে না, একটা জুতো কিনতে পারে না, বাড়ি থেকে কিনে বাবা মাকে দিয়ে আসতে হয়। নিজের হাতে কাজ করার শিক্ষা, আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকে নিজের হাতে স্কুলে আমাদের ইউনিফর্ম পরিষ্কার করা, বাজার হাট করা, বাড়ির পরিবারের চাষাবাদেরও কাজ করা, এমনকি বাড়িতে খাওয়ার নিজে নেওয়া, পরিবেশন করা এবং বাসনকোসনগুলো আবার রেখে আসা। কেউ কেউ ছেলেমেয়েরা তো বাসন মাজা ধোয়া কাপড় কাচা সবই করেছে, সেগুলো করা দরকার। এই না করার কারণে কী হচ্ছে, এখনকার বাচ্চাই যে প্রায় বাচ্চা এতখানে হতাশায় ভোগে, এতখানে মোবাইলে অ্যাডিক্টেড, এতখানে দুরন্ত, এত কেন সুইসাইড হচ্ছে, তার একটা কারণ হচ্ছে কিন্তু তাদের জীবনের প্রতি আকর্ষণটা আমরা আনতে পারিনি। মানসিক রোগ বাচ্চাদের বেশি, তার কারণ হচ্ছে তাদেরকে জীবনের অন্য কিছুতে আমরা ইনভলভ করি না, সংসারের কোনো কিছুতে ইনভলভ করি না, শুধুমাত্র বলি পড়ো পড়ো পড়ো, ভালো রেজাল্ট করো। এই কারণে বাচ্চারা তাতে বোর হয়ে যাচ্ছে এবং বাচ্চারা জীবনের প্রতি কোনো আকর্ষণ পাচ্ছে না। যখন রেজাল্ট ভালো হলো ভালো, যে রেজাল্ট ভালো হলো না, যেই তাদের দাবি পূরণ হলো না, অমনি সুইসাইড করে নিল বা আরও কিছু ডিস্ট্রাকটিভ রিস হাঁটু কী বলে ব্লেড দিয়ে হাত কাটছে, পা কাটছে, অনেক কিছু করছে। এবং বাচ্চাদের আরেকটা কী হচ্ছে, এখনের সময় ফ্যামিলি বন্ডিংটা খুব কম, বাবা মার প্রতি টান, দাদু ঠাকুমা ভাই বোনেদের প্রতি টানটা অনেক কম। সেটার কারণ হচ্ছে কি, আমরা ফ্যামিলিতে বাচ্চাদের সঙ্গে আলাদা করে সময় কাটাই না। বাবা মা দুজনেই কাজ করেন, বাচ্চাকে সময় দেওয়ার সময় নেই, অথবা যতক্ষণ ফেরেন ততক্ষণও নিজেদের মধ্যে কথা বলতেই ব্যস্ত, নিজেরা মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চাকে সময় দেওয়া হয় না। আগেকার সময়ে আমরা বাচ্চাদের দাদুরা বাবাদের গল্প বলতো, বাবারা তাদের ছোটোবেলার গল্প আমাদের বলতো, আমাদের দাদা দিদিদের ছোটোবেলার গল্প বলতো, সেই গল্পগুলো শুনতে ভালো লাগতো, কারণ সেটা একটা অন্য সময়। 20 বছর 30 বছর আগে পৃথিবীটা কেমন ছিল এই বাচ্চারা জানে না। সেই গল্পগুলো বললে 1 নম্বর তো ভালো লাগা আসে, 2 নম্বর হচ্ছে বাড়ির পারিবারিক ফ্যামিলি বন্ডিং অনেক ভালো হয়। এই সুযোগটা কাজে লাগান। বাচ্চাদেরকে কিচ্ছু না, চুপচাপ ছোটোবেলার গল্প বলতে থাকুন, আপনাদের বেড়ে ওঠা, আপনাদের স্কুলে পড়া, আপনাদের জীবনের ছোটোখাটো ঘটনা, দাদু ঠাকুমার ঘটনা, আত্মীয়দের ঘটনা, সেই সবগুলো বলুন। দেখবেন বাচ্চারা
গোগ্রাসে খাচ্ছে, চুপচাপ আপনার পায়ের কাছে বসে বসে শুনছে, সমস্ত অস্থিরতা কমে গেছে, জীবনের প্রতি মোহ বাড়বে তাদের, এবং বহু মানসিক সমস্যার সমাধান কিন্তু এই লকডাউন, কারণ আমরা হচ্ছে প্রত্যেকেই যেন পিছন পিছনে কোনো কিছুর পিছনে যেন ছুটে চলেছে, আরো রোজগার, আরো গাড়ি, আরো বাড়ি, আরো ভালো রেজাল্ট, আরো পড়াশুনো, ক্লান্ত হয়ে পড়েছে, বিশ্রাম নেওয়ার সময় পায়, অবসর, অবকাশ, হবি, লেজার টাইম, অ্যাক্টিভিটি, এন্টারটেনমেন্ট সব আমাদের বন্ধ হয়ে গেছে। এখন তো একটা সুযোগ পেয়ে গেছি, 21 দিন একটু জীবনকে নতুনভাবে উপভোগ করি না, বাড়ির লোকের সঙ্গে সময় কাটাই না, বাবা মাকে সময় দিই, ছেলে মেয়েকে সময় দিই না, স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্ক প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো কথাই হয় না, এখন তো সেই কথাগুলো বলতে পারি। জীবনকে নতুন করে উপলব্ধি করার একটা সুযোগ এই লকডাউন, লকডাউন মানলে পারে জীবনে অনেক বেশি আনন্দ আসবে, অনেক মানসিক রোগ থেকে মুক্ত হওয়া যাবে, অনেক অনেক সামাজিক সমস্যার সমাধান হবে এবং পৃথিবীটাও অনেক সুন্দর হবে। লকডাউন অবশ্যই মানুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, সবাই ভালো থাকুন, আপাতত আজ এই পর্যন্ত, নমস্কার।